সালাম আলাইকুম। লতিরাজ কচু, আর এই লতিরাজ কচু সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। এই লতিরাজ কচু ভালো মানের একটি ফসল। এই লতিরাজ কচু আমরা লতিরাজ কচু চাষাবাদ করি। আমি একজন কৃষক। এই লতিরাজ কচু বিগত 4-5 বছর হলে এই লতির জগতে আমি আছি। আপনারা লতি কোন লতিরাজ চাষ করবেন? মোটা লতিরাজ কচুটা আপনারা চাষ করবেন, কারণ মোটা লতিরাজ কচু ভালো ফলন এবং ভালো বাজারজাতকরণের জন্য খুব সুবিধা। দেখেন কত সুন্দর সাদা লতি। এই লতির বাজার বর্তমানে মূল্য 60-70 টাকা কেজি দর মূল্য বর্তমান বাজারে। এই লতি আর 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি যদি লতিরাজ কচু চাষ করেন, তাহলে প্রতি সপ্তাহে 6-7 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। আর 1 বিঘা জমিতে আপনারা কীভাবে ফলন বেশি 6-7 মণ ফলন পাওয়ার জন্য চারা লাগাইতে হবে? আপনার হচ্ছে 4,000 থেকে 4,200 পিস চারা লাগাইতে হবে। তাহলে আপনারা লতিরটা জমিতে বেশি অঙ্কে, আপনারা লতিটা বেশি অঙ্কে পাবেন। আর যদি একটু ওই লতিটাই আবার লতির কচুর চারাটাই যদি একটু পাতলা করে লাগান, সেক্ষেত্রে আপনার 4,000 পিসও আপনি লাগাইতে পারবেন, কিন্তু লতির অঙ্কটা এই যে মোটা হবে, এই যে লতির যে সাইজটা মোটা, এই মোটা হবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জায়গাতে আমার লতিরাজ কচুর চারা আমি দিয়েছি। তারপরে এখনও প্রায় দিনই যায়, বাংলাদেশের প্রায় জেলাতেই যায়। আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে এই অরিজিনাল লতিরাজ কচুর চারা নেবেন, তাহলে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।